बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम, वेलकम बैक टू माय चैनल बांग्लादेशी ब्लॉगर लिटा। सबाई केमन आछेन? आलहमदुलिल्लाह, आमी अनेक भालो आछि। आशा करी आपनारा सबाई जे जेखाने आछेन भालो आछेन, सुस्थ आछेन। तो आमी नतुन आरेकटी भिडियो निये चले आसलाम। आर आमार आजकेर ई भिडियोटा आमी एकदम दुपुरेर रान्नार आयोजन थेके शुरू करेछि। आर आमी एखाने काटा बासा दोया करे নিয়েছি, পুঁই শাক দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করব আজকে। আর পুঁই শাকের সাথে আমি একটু আলু দিয়েছি, আর একটা বেগুন ছিল দিয়েছি, আর এই জালি কুমড়াটা আমি ভাজি করব। এটা কুচি করে দুই একদম পুঁই শাক করে নিয়েছি, আর এই যে আমি এখানে এই মাছগুলো ফ্রাই করব। তো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর নতুন হয়ে থাকলে বন্ধু হয়ে পাশে থাকো। পুরাতন যারা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে এখানে আমি আগে মাছটা ভেজে নিব। তো মাছটা ভাজার আগে আমি একটু ম্যারিনেট করে নিব। সবসময় তরকারি রান্না করার জন্য শুধু হলুদ আর লবণ দিয়েই কিন্তু মাছটা ভাজি। তো এটা যেহেতু শুধু ভাজা খাবো, একটু আমি মরিচ গুঁড়া দিব, তাহলে মাছটা খেতে ভালো লাগবে। তো সামান্য একটু দিলাম যেহেতু বাচ্চারা খাবে। তো দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে মাছটা মাখিয়ে নিব। তো এই যে আমি খুব সুন্দর করে মাছটা মাখিয়ে নিয়েছি, পুরো মশলাটা সবগুলা মাছের সাথেই। তো বাচ্চারা কিন্তু ভাজা মাছটা খেতে খুবই পছন্দ করে, আর এই মাছটা খেতে অনেক ভালো ছিল। তো এখন আমি মাছটাকে ফ্রাই করব। তো এখন আমি একটু চলায় তেল দিয়ে দিলাম। তো এখন আমি এটা একটু গরম হয়ে আসলে মাছ দিয়ে দিব। তো দিয়ে দিলাম মাছটা, আর ওই পাশে চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। তো আমি এখন মাছটা ভেজে নিব, এটা একদম কড়া ভাজা হবে। তো একটু সময় নিয়ে নিয়ে করব। তো আমি কড়াইটা একটু গুঁড়িয়ে দিচ্ছিলাম যেন চারপাশটা সুন্দর করে হয়। তো রান্না বান্না কিন্তু একদম সাধারণ, একদম অল্প অল্প করে রান্না করতেছি, কারণ আগামীকালকের জন্য যেন না থাকে, কারণ কালকে শুক্রবার একটু এমনি রান্না বান্না হবে। আর অন্য দিন কিন্তু একটু রাখি, বেশি করে করে একটু রেখে দিই যেন ওর বাবারটা চলে যায়, যেহেতু ওর বাবা রুটি খায় না বা অন্য অন্য কোনো কিছুই খায় না। তো ও যা খায় আসলে সেটাই আমার করতে হয়, আর আমরা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সবই খাই। তো দেখা গেছে ভাত না থাকলেও সমস্যা নাই, একটু চাপটি বানিয়ে খাইতে পারি, কিন্তু ওর বাবার আবার এটা হয় না। তো যার ফলে ওর বাবার জন্য এক্সট্রা কিছুই আমার রাখতে হয়। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, তা আমি আবার একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি এখন ভাজিটা করে নিব। তো আমি একটু পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নিব। কিছু কিছু সময় কিন্তু সাধারণ রান্নাগুলোও একদম অসাধারণ লাগে। তো আমার যে পুঁই শাকের রান্নাটা করি সেটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আমার মাংসর চেয়ে ভালো লাগে বেশিটা। আর বাচ্চারা বা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, তো ওরা আমি যা রান্না করি পছন্দ করে, বিদায় হয়তো এত ভালো লাগে। তো এই যে আমি এখানে কাঁচামরিচ দিয়েছি, পাঁচটা কাঁচামরিচ নিয়েছি, আর এই কাঁচামরিচগুলোতে কিন্তু একদমই জাল নাই। তো আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে, এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। আমি আদা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। তো ছিটতেছে, তো আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিব, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি একটু মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি জালি কুমড়াগুলো দিয়ে দিব।
এগুলা থেকে কিন্তু অনেক পানি উঠবে, এটা হইতে হইতে দুইটা তরকারি হয়ে যাবে। তো এটা এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব, অনেক পানি উঠবে। তো যে একটু ঢাকনা দিয়ে দিলাম, তো 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে দিয়েছিলাম, দেওয়ার পরেও অনেক পানি। তো এটাকে আমি ঢাকনাটা ছাড়াই পানিটা কমিয়ে নিব। এটাকে কিন্তু কেমন সাদা সাদা আসতেছে না, তরকারি কালারটাও সুন্দর হয়েছিল। তো এই হচ্ছে আমার ভাজি রান্না হয়ে গেছে। তো এখানে আমি পুঁইশাকটা বসিয়ে দিব। তো আমি পুঁইশাকের জন্য তেল দিয়ে দিলাম, আর আমার পুঁইশাক তরকারির সাথে একটু আলু দিলে ভালো লাগে, আর বেগুন দিলে। তো গত পরশু দিন যখন বেগুন রান্না করেছি, একটা রেখে দিয়েছিলাম যে পুঁইশাক রান্না করব, তো বেগুনের সাথে বেগুনটা সাথে দিব, তো আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি, আর সাথে একটু লবণ দিয়ে দিয়েছি, হলুদ, অন্যান্য রান্নাগুলো যেরকম করে করি। তো সবাইকে বলে নিচ্ছি, আমার বাসাটা যেহেতু নদীর কাছাকাছি, তো এখানে লঞ্চের আওয়াজ আসে, প্লিজ ডোন্ট মাইন্ড, কারণ কখন লঞ্চটা আসে বলা যায় না। তো প্রায় সময় দেখা গেছে বয়স দেওয়ার সময় এরকম আওয়াজটা পাই। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই যে মশলাটা আমি কষাই নিচ্ছি, তা মশলাটা কষানোর পরে আমি দিয়ে দিলাম মাছগুলো, আর মাছটা দিয়ে আমি মাত্র 2 মিনিট ভাজবো, কারণ এই মাছটা এমনিতেই অনেক নরম, আর এটার কাঁটাও আমি বাছা লাগবে না, যেহেতু একটা মাত্র কাঁটা থাকে, কাঁটা ভাজবো না। তো 2 মিনিট ঢাকনা দিয়ে দিলাম। তো এই যে আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি পুঁইশাক দিয়ে দিব, মাছগুলা উঠাবো না। এখানে আমি দিয়ে দিলাম পুঁইশাকগুলা। তো পুঁইশাকের সাথে তো আমার আলু আছে, আমি একটা আলুও দিয়েছি, একটা বেগুন দিয়েছি। আর এই রেসিপিটা যদি কেউ শেয়ার না করে না খেয়ে থাকেন, একবার খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। এটা তেল ছাড়া হোক আর তেল দিয়েই হোক, কিন্তু রান্নাটা একদম অসাধারণ হয়, অনেক ভালো লাগে। তো কড়াই আট ছিল না, ঢাকনাটা লাগে না, তো দেখা গেছে যে 5 মিনিট গেলে ঢাকনা লেগে যাবে। তো এই যে ঢাকনা লেগে গেছে, কারণ অনেক পানি উঠেছে আর এটা কমে গেছে। তো লবণটা একটু স্বাদ মতো দিলেই হবে, আমি এখন একটু লবণ দেখে আবার প্রয়োজন পড়লে দিয়ে দিব, কারণ আমি একবারের চেয়ে লবণটা 2 বারই বেশি দেওয়া হয়। তো আমি একটু লবণটা দেখে দিচ্ছি, আমার একটু লবণ লাগবে, আমি একটু লবণ দিয়ে দিব। তো এই তো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হইলো আমার আজকের এই সাধারণ রান্নাগুলো, সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে, তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। নতুন হয়ে থাকলে পাশে থাকবেন আশা করি। আর এই যে গতকালকে ডাল ছিল, এটাও নিয়ে নিয়েছি, আর এই যে ভাজা মাছ। তো আজকের এই হবে আমাদের খাওয়া দাওয়া, দুপুরবেলা চলবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।